গতকালই গেল পবিত্র ঈদুল আজহা। অনেকের ঘরেই পড়ে রয়েছে গরু বা খাসির ভুঁড়ি। হ্যাঁ, আজকে আমার রেসিপি হচ্ছে গরুর ভুঁড়ি ভুনা। আমার গরুর ভুঁড়িটা আগে থেকেই পরিষ্কার করা ছিল। আমি এটাকে শেষবারের মতো শুধুমাত্র হলুদ এবং গরম পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে রেখে এরপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কোনোদিন সময় পেলে গরুর ভুঁড়ি কী করে পরিষ্কার করতে হয় সেটার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। গরুর ভুঁড়িটা পরিষ্কার করা একটু সময়ের ব্যাপার, তাই আমি আগেই গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে শেয়ার করব এটা রান্না করার প্রসেস। আশা করছি যারা গরুর ভুঁড়ি রান্না করতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। চলে যাচ্ছি সরাসরি রান্নায়। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু ভুঁড়িতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, তাই তেলের পরিমাণটা বুঝে একটু কমই দিতে হবে। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তার মধ্যে রয়েছে 3টি তেজপাতা, 4টি দারচিনি, 5-6টি এলাচি এবং 4-5টি লবঙ্গ। মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে তেল এবং গরম মশলার সাথে খুব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সোনালি বাদামি করে না ভেজলেও চলবে, একটু ট্রান্সপারেন্ট কালার চলে আসলেই হবে। পেঁয়াজের রং তেল চকচকে হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমার পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা ভুঁড়ি। আমি এখানে গরুর ভুঁড়ি রান্না করছি, আপনারা কিন্তু খাসির ভুঁড়িও সেম ওয়েতে রান্না করে নিতে পারেন। ভুঁড়িটা দিয়ে আমি তেল এবং পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একদম উঁচা উঁচা 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ ভরা ভরা হচ্ছে রসুন বাটা, সেই সাথে 2 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো এবং সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মশলা দিয়ে ভুঁড়ির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ মশলাটা যাতে ভুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই সময় কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে নিয়েছি। খুব ভালোভাবে মশলা ভুঁড়ির সাথে মেশানো হয়ে গেলে এবারে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি, ভুঁড়িটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে 2 থেকে 3 বারের জন্য নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর ভুঁড়ি থেকে যতটুকু পানি বের হয়েছিল এই পানিতে এই ভুঁড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এতে অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভুঁড়ির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভুঁড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই এটাকে আর সময় নিয়ে কষালাম না, আর এতেই এটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পরে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি, ভুঁড়িটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ভুঁড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ সময় আমি লবণটা একটু চেক করে নিয়েছি, যদি দরকার পড়ে তাহলে এ পর্যায়েই দিয়ে দিতে হবে।
আপনারা চাইলে কিন্তু এত সময় নিয়ে রান্না না করে এটাকে জাস্ট প্রেসার কুকারে 10 থেকে 12টা হুইসেল দিলেই এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভুড়িটা আরেকটু সিদ্ধ হলে ভালো হয়, তাই এটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 30 মিনিট পরে। আমি যে 2-3 ঘন্টা এটাকে ঢেকে রান্না করেছি, এর মাঝে কিন্তু আমি কয়েকবারই ঢাকনা উঠিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর চেক করে নিয়েছিলাম যে ভুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল কি না। ভুড়ি মোটামুটি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আমি খেয়েও দেখেছি। অনেকেই আছেন ভুড়িটা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন, তারা এই পর্যায়ে কিন্তু এটা উঠিয়ে নিতে পারেন, অথবা বারে বারে থেকে আরও 2-1 বার জাল দিয়ে এটাকে আরও বেশি ঘুনাঘুনা করে নেওয়া যেতে পারে। আসলে ভুড়ি একজন একভাবে খেতে পছন্দ করে। আমি এখান থেকে কিছুটা ভুড়ি উঠিয়ে একটু ফ্রাই করে নেব, সে পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি বড় তরকারির চামচের 3-4 চামচ ভুড়ি। এই ভুড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে এই ভুড়ির সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলব। অর্থাৎ এতেই তৈরি হয়ে যাবে ভুড়ি ভাজা। আমার গরুর ভুড়ি এরকম একটু ঝোলঝোল খেতে ভালো লাগে, কিন্তু বাসার অন্যান্য মানুষ এরা ভাজা খেতে পছন্দ করে, তাই আমি দুইভাবেই এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 4-5টি আস্ত কাঁচামরিচ, কিছু না, জাস্ট হালকা একটু ফ্লেভারের জন্য। ভুড়িটা নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে আর সেই সাথে তৈরি হয়ে গেল গরুর ভুড়ি ভাজা। খেতে পারেন এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও। যদিও ভুড়ির প্রসেসিংটা একটু কষ্টসাধ্য, তারপরও সঠিক ওয়েতে রান্না করে খেলে এর টেস্ট কিন্তু অসাধারণ। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনারা সাথে সাথেই এর নোটিফিকেশান পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।